এখন আমরা পড়বো নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আপনারা পরীক্ষাতে ইনভেরিয়েবলি পাবেন। নিউমোথোরাক্স বলতে বোঝায় যে আমাদের প্লুরাল ক্যাভিটির মধ্যে এখানে যদি আমাদের বাতাস জমে তাহলে সেটাকে আমরা বলবো নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স হতে পারে, এটা ট্রমাটিক হতে পারে, নন ট্রমাটিক হতে পারে। ট্রমাটিক তো আপনারা জানেন, ধরেন একটা পেনিট্রেটিং ইঞ্জুরি হলো, সো সেখান থেকে বাতাস বাইরে থেকে ভিতরে ঢুকতে পারে। নন ট্রমাটিকের কারণে বিভিন্ন ধরনের, যদি আমাদের এটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে কোনো কারণ ছাড়াই, কোনো ধরনের কজ ছাড়াই, সাবপ্লুরাল হয়তো ব্লেবগুলো আছে সেখান থেকে সেগুলো র্যাপচার হয়ে পেশেন্টের নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। অথবা যদি সেকেন্ডারি কজ, যেমন ধরনের পেশেন্টের অ্যাজমা বা সিওপিডি বা অন্য ধরনের কোনো লাং ডিজিজ আছে, এর পরবর্তীতে যদি ধরেন ইমফাইসিমেটাস বুলাগুলো র্যাপচার হয়ে হলো, তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউমোথোরাক্স। প্রাইমারি নিউমোথোরাক্স এবং সেকেন্ডারি নিউমোথোরাক্স এটা ডিফারেনশিয়েট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে নির্ভর করবে আমাদের ম্যানেজমেন্টগুলো। তাহলে দেখতে পাচ্ছেন ছবিতে, আমরা কিছু ছবি দেখি, এটা হলো পেশেন্টের কলাপস লাং মার্জিন। তাহলে লাংটা এভাবে কলাপস হয়ে গেছে এখানে, আর বাকি এখান দিয়ে তার বাতাস জমে আসে, যেটাকে আমরা বলছি নিউমোথোরাক্স। এখানে দেখেন এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত পেশেন্টের কলাপস লাং মার্জিন। তাহলে তার লাংটা হলো এই পর্যন্ত, আর এইখানে পেশেন্টের হলো বাতাস জমে আছে, এটা তো একই অবস্থা। সো এরকম একটা যদি আমরা এক্সরে পাই এমআরসি পার্ট টু পরীক্ষার ক্ষেত্রে, তো অবশ্যই আপনারা এই কলাপস লাং মার্জিনটা খোঁজার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের জানতে হবে মেইনলি আমাদের ম্যানেজমেন্টটা, পরীক্ষাতে আসবে হচ্ছে হলো ম্যানেজমেন্টটা। ম্যানেজমেন্টটা আমরা শিখবো সামনে। এখন একবার যদি পেশেন্টের হচ্ছে হলো যে নিউমোথোরাক্স হয়ে যায়, তাহলে তাকে কয়েকটা অ্যাডভাইস দিতে হয়। যেমন তাকে আমরা বলবো যে আপনি স্কুবা ড্রাইভিং করবেন না, একদমই করা যাবে না। আর এয়ার ট্রাভেল সে করতে পারবে দুই সপ্তাহ পরে, দুই সপ্তাহ পরে আগে আবার তাকে ইভ্যালুয়েশন করে তারপরে সে এয়ার ট্রাভেল করতে পারবে, ঠিক আছে? এই দুটো অ্যাডভাইস আমাদের মনে রাখতে হবে। তাহলে আসেন এখন আমরা একটু ম্যানেজমেন্টটা পড়ে ফেলি, আপনারা এটা ফলো করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে কিভাবে আমরা নিউমোথোরাক্সটাকে ম্যানেজ করি, দেখেন আমরা এখানে প্রাইমারি নিউমোথোরাক্স এবং সেকেন্ডারি নিউমোথোরাক্স এভাবে ভাগ করে ফেলবো। যদি প্রাইমারি নিউমোথোরাক্স হয়, তার মানে তার পেশেন্টের আগে থেকে কোনো কজ নাই। এখন অনেক সময় একটা কনফিউশন ডেভেলপ করে, হয়তো কোশ্চেনে আপনাকে দিল একটা স্মোকার, সে এসেছে এরকম নিউমোথোরাক্স নিয়ে। স্মোকিং করলেই কিন্তু তার সেকেন্ডারি বলবো না আমরা, যদি স্মোকিং থেকে সিওপিডি হয় সেক্ষেত্রে আমরা তাকে সেকেন্ডারি বলবো। শুধু স্মোকার তাকে কিন্তু আমরা প্রাইমারি মধ্যে ফেলবো। ওকে, এনিওয়েজ, তাহলে প্রাইমারি নিউমোথোরাক্স এক্ষেত্রে আমরা প্রথমে আমরা ইয়ার রিমের সাইজটা দেখব। এটা যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট, আর যদি মোর দেন 2 সেন্টিমিটার হয় তাহলে আর এক ধরনের ট্রিটমেন্ট। যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় তখন দেখতে হবে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে কি না। যদি পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ না থাকে তাহলে পেশেন্টকে আমরা সরাসরি ডিসচার্জ দিয়ে দিব এবং তাকে 2 থেকে 3 উইকস পরে আবার তাকে ইভ্যালুয়েশন করব। আর যদি পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে তাহলে তাকে আমরা অ্যাসপিরেশন করব। এবার আসি, যদি ইয়ার রিমের সাইজ এটা মোর দেন 2 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাসপিরেশন করব। যদি ইম্প্রুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা তাকে ডিসচার্জ করে দিব, আর যদি ইম্প্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা তাকে চেস্ট ড্রেন দিব। এবার আসি সেকেন্ডারি নিউমোথোরাক্স, হয়তো পেশেন্টের সেকেন্ডারি কোনো কজের কারণে তার নিউমোথোরাক্সটা ডেভেলপ করেছে। এক্ষেত্রে আমরা ইয়ার রিমের সাইজটা দেখব, যদি মোর দেন 2 সেন্টিমিটার হয়, সাথে বয়স যদি 50 ইয়ার্সের বেশি হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে দিতে হবে চেস্ট ড্রেন। আগেরটা ক্ষেত্রে দেখেন এখানে ছিল প্রথমে অ্যাসপিরেশন, বাট সেকেন্ডারি ক্ষেত্রে আমাদের দিব হলো চেস্ট ড্রেন। এবার সাইজটা যদি 1 থেকে 2 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমরা প্রথমে তাকে অ্যাসপিরেশন করব এবং 24 আওয়ার্স অবজারভেশনে রাখবো। যদি ইম্প্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা তাকে চেস্ট ড্রেন দিব। তবে এই 1 থেকে 2 সেন্টিমিটার বাট পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে সেক্ষেত্রে আমরা তাকে সরাসরি চেস্ট ড্রেন দিব, নট অ্যাসপিরেশন। আর পেশেন্টের ইয়ার রিম যদি লেস দেন 1 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমরা তাকে শুধুমাত্র অ্যাডমিট করব এবং তাকে অক্সিজেন দিব ফর 24 আওয়ার্স। এখানে অক্সিজেন দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা তাকে অক্সিজেন দিব তার নাইট্রাস বা যে পার্টিকলস থাকবে আমাদের নিউমোথোরাক্সের মধ্যে, তখন এটা এক্সচেঞ্জ হয়ে ওটা বের হয়ে আসবে, ফলে পেশেন্টের আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে। ওকে, তাহলে আপনারা এই নিউমোথোরাক্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ফ্লোচার্টটা ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখন একটা পেশেন্টকে আমরা নিউমোথোরাক্স অ্যাসপিরেশন করলাম, এতে কাজ হলো না, আমরা তো জানি যে তাকে ড্রেন দিতে হবে, চেস্ট ড্রেন দিতে হবে। তাহলে চেস্ট ড্রেন দিয়ে আমরা তাকে 48 আওয়ার্স রাখবো। এখন যদি পেশেন্টের বাবলিং
কন্টিনিউ করে অথবা ফেইল যদি আমরা এক্সপ্লেন করতে যদি ফেইল করে সেক্ষেত্রে আমরা স্পেশালিস্টকে আমরা ডাকবো ফর নেগেটিভ সাকশন। যদি তার বাবলিংটা কন্টিনিউ করে সেক্ষেত্রে হচ্ছে তাকে মোর দেন 3 to 5 ডেজ সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনে যাব। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আর এখানে একটা তারা একটা যে সাইজ এবং পার্সেন্টেজ হিসেবে একটা কম্প্যারিজন দিয়েছে, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। যেমন ধরেন ইন্টারপ্লোরাল যে ডিস্টেন্স এটা যদি 0.5 সেন্টিমিটার হয় তাহলে বুঝতে হবে যে 10% নিমোথোরাক্স, 1 সেন্টিমিটার হলে এটা বোঝা যাবে যে 15%, 2 সেন্টিমিটার হলে বোঝা যাবে এটা 30%। জাস্ট একটু মনে রাখবেন আর কি, খুব আসে অনেক সময় দিয়ে দেয় আর কি।